মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা তো বাইরে বেরোতে পারছো না, তার জন্য আমরা কি করছি, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে কি পড়াবো? আজকে আমি তোমাদেরকে পড়াবো কেজি-2 বাংলা। কি পড়াচ্ছি আমি তোমাদেরকে? কেজি-2 বাংলা। তো তোমাদের কাছে তো সবার এই বইটা আছে, তো তো এই বইটা তোমরা বের করো। বের করে তোমাদের যে এই দ্বিতীয় পাঠটা, এটা তোমরা খুলে রাখো, খুলে রাখো। আজকে আমি তোমাদেরকে এই পাঠটা পড়াবো। পড়াচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে, ঢোল বাজে, ঘরে ঘরে ধূপ ধুনা, পথে কত লোক চলে, গরু কত গাড়ি চলে, ওই যায় ভোলা মালি, মালা নিয়ে ছোটে, ছোট খোকা দোলা চড়ে দলে, থালা ভরা কই মাছ, বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ভরা ভরা জল, মুটে আনে সরাফুরি কলা পাতা, রাতে হবে আলো, লাল বাতি, নীল বাতি, কত লোক খাবে, কত লোক গান গাবে, সাত দিন ছুটি, তিন ভাই মিলে খেলা হবে। ঠিক আছে, এই রিডিংটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে পড়ে। আর আজকে তোমাদেরকে আমি কি পড়াবো? অর্থ। তোমাদেরকে আমি কিছু অর্থ লিখিয়ে দিচ্ছি, তোমরা সেটা লিখে নাও, ঠিক আছে? দেখো, অর্থ লেখো উষা। উষা মানে কি? ভোরবেলা, ঠিক আছে? এটা লেখা আছে উষা। উষা মানে ভোরবেলা। এটা আছে কি? দু নম্বর বাতি। বাতি মানে কি? আলো। বাতি মানে আলো। এটা কি আছে? দোলা। দোলা মানে দোলনা। দোলা মানে কি বললাম? দোলনা। চার নম্বরে কি আছে? ঘটা। ঘটা মানে যা জম। ঘটা মানে যা জম। তাহলে তোমরা দেখো উষা, হস্যু, পেট কাটা মধ্যে নিশ্চয় আকার, উষা। উষা মানে ভোরবেলা। ভয়কার বয়সুন্দরা, বয় একার লয়াকারের লা, ভোরবেলা। উষা মানে ভোরবেলা। দু নম্বরে কি আছে? বাতি। বয়াকারে বা, তলসি তি, বাতি। বাতি মানে কি? আলো। আ লয়কারে লো, আলো, ঠিক আছে? তিন নম্বরে কি আছে? দোলা। দয়কারে দো, লয়াকারে লা, দোলা। দোলা মানে কি? দোলনা। দয়কার ল, লয়াকারে না, দোলনা। চার নম্বরে কি আছে? ঘটা। ঘ লয়াকারে যা, ঘটা। ঘটা মানে যার জম। বর্গের জল চন্দ্রবিন্দু আকার ক যা, বর্গের জ ম ক জম, যার জম। তোমরা এই অর্থ চারটে লিখে নেবে খাতায়, আর হ্যাঁ বাড়িতে বসে রিডিংটা প্র্যাকটিস করবে, আর এগুলো খাতায় লিখে নেবে। আর বাড়ি থেকে একদম বেরোবে না, বারবার করে হাত ধোবে। আর হ্যাঁ, গার্জিয়ানদের বলছি, তোমরা এই আমাদের যে চিলড্রেন হোম যে ইউটিউবটা চ্যানেলটা আছে, সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? নেক্সট যে ভিডিওটা আসবে সেটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো রাখছি। Thank you.